ভারতের বিরুদ্ধে সন্ত্রাসে মদদ দেওয়ার প্রশ্নে যখন পাকিস্তানের জায়গা নিচ্ছে কানাডা, তখন ফেরি নিজের চরিত্র স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। কানাডা বিতর্কে সে দেশের প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সুরেই সুর মেলাতে দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেস সাংসদদের। এই ট্রুডোর সঙ্গেই আবার ঘন ঘন যোগাযোগের কথা জানিয়েছে খালিস্তানি জঙ্গি পাণ্ডু। এই পাণ্ডুনি 2047 সালের মধ্যে ভারতকে টুকরো টুকরো করবার ডাক দিয়েছে। সুদূর আমেরিকা ও কানাডার মাটিতে দাঁড়িয়ে যখন এই ষড়যন্ত্র চলছে, তখন প্রধানমন্ত্রী মোদীকে কোণঠাসা করবার অছিলায় নানা বিদ্রুপাত্মক মন্তব্য করছেন তৃণমূল কংগ্রেসের সাংসদরা। এমনকি কানাডায় প্রধানমন্ত্রীর মন্তব্যের ব্যাখ্যা চাওয়া হচ্ছে মোদীর কাছে। সংসদে দাঁড়িয়ে তাকে ব্যাখ্যা দিতে হবে বলে দাবি করছেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সাগরিকা ঘোষ। তিনি এক্স হ্যান্ডেলে লিখেছেন, মোদী সরকারের অপরাধমূলক কাজকর্ম নিয়ে কানাডার প্রধানমন্ত্রী যে অভিযোগ করেছেন, তা নিয়ে সংসদে মোদীর ব্যাখ্যা দেওয়া উচিত। শুধু এই দাবিই নয়, টুইট জুড়েই তিনি প্রধানমন্ত্রীর প্রতি তার তীব্র শ্লেষ উগড়ে দিয়েছেন। রাজ্যসভার আরেক তৃণমূল কংগ্রেস সাংসদ সাকেত গোখলেকেও এই দাবি করতে দেখা যাচ্ছে। তৃণমূল সাংসদদের এই ভূমিকায় প্রশ্ন তুলেছেন শুভেন্দু অধিকারী। তৃণমূল নেত্রী মমতার নির্দেশ ছাড়া দলে যখন একটা পাতাও নড়ে না, তখন কিভাবে এ ধরনের টুইট করেন সাংসদরা, তা নিয়ে প্রশ্ন তুলেছেন শুভেন্দু অধিকারী। মমতার কাছে এর ব্যাখ্যাও চেয়েছেন তিনি। এক্স হ্যান্ডেলে শুভেন্দু বুঝিয়ে দিয়েছেন, কানাডার সুরে সুর মিলে তৃণমূল সাংসদরা যা করছেন তা দেশদ্রোহিতার সামিল। শাসক দলের বিরোধিতা এক জিনিস, দেশের বিরোধিতা ও সম্মানহানি আর এক বিষয়। সেটা খুবই খারাপ কাজ। সন্ত্রাসবাদে মদদ দেওয়ার প্রশ্নে কানাডা যখন পাকিস্তানকে পিছনে ফেলে এগিয়ে যেতে চাইছে, তখন তৃণমূলের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে গোটা দেশবাসী। কোন কারণে কানাডার ওই টুকরে টুকরে গ্যাংকে নেপথ্যে সমর্থনের ইঙ্গিত দিচ্ছে তৃণমূল কংগ্রেস, তার কারণ জানতে চাইছে গোটা দেশ। ভারত কানাডার মতো সম্পর্ক তিক্ত হয়েছিল গত বছরই। কানাডায় গুরুদুয়ারা সামনে খুন হয়েছিলেন সেদেশের নাগরিক হরদীপ সিং নিজ্জের। G20 সম্মেলনে দিল্লিতে এসে 2023 সেপ্টেম্বরে বিষয়টি তুলেছিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। ট্রুডোর অভিযোগ, নিজ্জার খুনে ভারতের যোগসাজশ রয়েছে, সেদেশের গোয়েন্দাদের নাকি এমনই দাবি। কিন্তু দাবি করলেই তো তা হলো না, দিল্লি এর উপযুক্ত প্রমাণ চেয়েছিল, কিন্তু এতদিনেও তা দিতে পারেনি কানাডা। বরং বুধবার ট্রুডো স্বীকার করে নিয়েছেন, তাদের কাছে যে খবর ছিল তা শুধু গোয়েন্দা সূত্রে পাওয়া, কোনো তথ্য প্রমাণের ভিত্তিতে নয়। ট্রুডোর এই স্বীকারোক্তির পরই তাকে তীব্র ভাষায় বিঁধেছে ভারতীয় বিদেশ মন্ত্রক। ভারত আমেরিকা সম্পর্ক তিক্ত হওয়ার জন্য ট্রুডোই দায়ী বলে স্পষ্ট করে দেওয়া হয়েছে দিল্লির তরফে। এই দ্বিপাক্ষিক চাপানুতরের মধ্যেই তলানিতে ঠেকেছে দুদেশের সম্পর্ক। দুদেশই 6 জন করে কূটনীতিককে বহিষ্কার করেছে। দুদেশের এই সম্পর্কের মধ্যেই পরিস্থিতি বিগড়ে দিতে দুকদম এগিয়ে এসেছে খালিস্তানি জঙ্গি পাণ্ডু। তার মতে এটা শুধু শুরুয়াত। ভ্যাঙ্কুভার এবং টরেন্টোতে ভারতীয় দূতাবাস চিরকালের জন্য বন্ধ করে দেওয়া উচিত। আমেরিকার মাটিতে তৈরি হওয়া এই বিচ্ছিন্নতাবাদী সংগঠন জানিয়েছে, SJF বা সেক্স ফর জাস্টিস সংগঠনটি গত কয়েক বছর ধরে জাস্টিন ট্রুডোর সঙ্গে যোগাযোগ রেখে চলছে। ফলে বোঝাই যাচ্ছে খালিস্তানি জঙ্গিদের কথাতেই এখন নাচছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, এবং ইন্ধন পাচ্ছেন আমেরিকা এবং ব্রিটেন থেকেও। মোদীর নেতৃত্বে ভারত যখন উন্নত দেশের সারিতে দ্রুত উঠে আসছে, তখন অনেকেরই তা দেখে গা জ্বলছে। একটা পিছিয়ে থাকা দেশ বেশ কয়েক বছরের মধ্যে কিভাবে বিশ্বগুরু তকমা পাচ্ছে তা নিয়ে চিন্তিত তারা। সামনে হাসি মুখে দাঁড়ালেও পেছন থেকে কলকাঠি নাড়তে কসুর করছেন না সেদেশের নেতারা। ভারতকে অস্থির রাখতে কিছুদিন আগেই বাংলাদেশের মতো ঘটনা ঘটানো হয়েছে, সেখান থেকে হাসিনা সরকারকে উৎখাত করা হয়েছে। একদিকে পাকিস্তান, অন্যদিকে বাংলাদেশ, দুই প্রান্তে দুই দেশ যদি ভারতকে বিব্রত করতে থাকে, তাহলে দিল্লির উন্নয়ন যাত্রায় ধাক্কা লাগতে পারে। এমনই মানসিকতা নিয়ে ভারতের শত্রুপক্ষকে ইন্ধন যোগাচ্ছে বেশ কিছু বিদেশি শক্তি, আর তাতে বলবান হয়েই পান্নুনের মতো ডেজিগনেটেড জঙ্গিরা হুমকি দিচ্ছে। শুধু পাঞ্জাব নয়, ভারতের বিভিন্ন রাজ্যকে বিচ্ছিন্ন করতে হবে। অরুণাচল প্রদেশকে দখল করবার জন্য এর মধ্যেই চীনের কাছে তারা তদবির করেছে। ভারতকে টুকরো টুকরো করে দেওয়াই যাদের মানসিকতা, সেই জঙ্গিদের আস্তানা হয়ে দাঁড়িয়েছে এখন কানাডা। সেদেশের ভোটের আগে তাদের কাজে লাগাতে চাইছে জাস্টিন ট্রুডো। আর এই ট্রুডোর কথাতে ভরসা করেই মোদীকে বিদ্ধে এগিয়ে আসছেন তৃণমূল কংগ্রেসের বেশ কিছু সাংসদ। যে বিবৃতির পর মুখ খোলার সময় পাননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি পুজোর উৎসবের নাচা গানাতেই যখন ব্যস্ত, আন্তর্জাতিক এই অস্থিরতা নিয়ে মন্তব্য করবার তার সময়ও নেই। যেমন সময় নেই
চোখের সামনে ডাক্তারদের অনশনের লড়াই নিয়েও। তাই প্রশ্ন জাগে, বিজেপি আর মোদীর বিরোধিতা করতে গিয়ে কোন পথে হাঁটতে চাইছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? পাক মদতপুষ্ট জঙ্গিরা যখন 2019 সালে লোকসভা নির্বাচনের আগে সেনা কনভয়ে হামলা চালিয়েছিল, তখন পাকিস্তানকে না দুষে ভারতের প্রধানমন্ত্রীকেই দুষতে দেখা গিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে। এবার কানাডা প্রশ্নেও সেই একই পথে হাঁটছেন তার দলের সাংসদরা। তাই প্রশ্ন উঠছে, মোদীকে বিঁধতে গিয়ে কোনোভাবে সন্ত্রাসবাদকে প্রশ্রয় দিয়ে ফেলছেন না তো তৃণমূল কংগ্রেস? বিজেপির বিরুদ্ধে সুর চড়াতে গিয়ে বিদেশি শক্তির হাতে অস্ত্র তুলে দিচ্ছে না তো তৃণমূল কংগ্রেস? একদিন হয়তো তাদের এই ভুল ভাঙবে, কিন্তু ততদিনে অনেক দেরি হয়ে যাবে না তো? তৃণমূল কংগ্রেসের মোদী বিরোধিতার সুযোগ নিয়ে জঙ্গিবাদ ভারতকে খণ্ড খণ্ড করবার পথে হাঁটবে না তো? রাজনৈতিক চাপানউতোর এবং সে আকচা আকচের মধ্যে অতিষ্ঠ দেশের সাধারণ মানুষ, তারা সারাদিনে পরিশ্রমের পর দিনের শেষে একটু শান্তি চায়। কিন্তু সেই শান্তিটাকেই কেউ যদি বাজি রাখতে চায় তাহলেই তারা গর্জে ওঠে, কারণ সাধারণ মানুষ জানেন তাদের হাতে প্রতিবাদ ছাড়া আর নিত্য লড়াইয়ের কোনো অস্ত্রই নেই। এই প্রতিকার কখনো পথে নেমে, কখনো ধিক্কার জানিয়ে। আপনারা কিভাবে তৃণমূল কংগ্রেসের কানাডা নীতির প্রতিবাদ করতে চান জানান। প্রতিবেদন পছন্দ হলে লাইক দিন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মাধ্যম, ব্যুরো রিপোর্ট।